আমেরিকায় ইতিহাসে এই প্রথম ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন কোন প্রেসিডেন্ট। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, হাত কড়া পরিয়ে ট্রাম্পকে আদালতে হাজির করা হবে না, ব্যক্তিগত বিমানে নিউ ইয়র্কে আসবেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্পর্কের কথা গোপন রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যে মামলা চলছে তাতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটন অপরাধ আদালতে মামলার শুনানি হবে। ওই দিন আত্মসমর্পণ করবেন সাবেক প্রেসিডেন্ট। এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা। ট্যাকোপিনা বলেন, বর্তমানে ফ্লোরিডায় নিজের রিসোর্ট মারে লাগোতে আছেন ট্রাম্প। সোমবার নিজের ব্যক্তিগত উড়োজাহাজে চেপে নিউ ইয়র্ক আসবেন তিনি। তারপর সেখানে নিজের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে রাত যাপন শেষে মঙ্গলবার আদালতে হাজির হবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। সেখানে গিয়ে ফেডারেল এজেন্টদের কাছে নিজেকে সোপর্দ করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, ট্রাম্পের আত্মসমর্পণের কাজে কয়েক ডজন থেকে কয়েকশো সিক্রেট সার্ভিস এজেন্টকে ব্যবহার করা হতে পারে। জানান, ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না। সাধারণত যেসব আসামির ব্যাপারে নিরাপত্তার ঝুঁকি থাকে তাদেরই হাতকড়া পরানো হয়। ট্যাকোপিনা বলেছেন, আপাতত জামিন নেয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতেই আগ্রহী তিনি। এই ঘটনা যতটা সম্ভব প্রচারের চেষ্টা করে যাবেন প্রসিকিউটররা। ট্রাম্পের আগমন ঘিরে আদালত ও তার আশেপাশের সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ড্যানিয়েলসকে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখতে $130,000 দিয়েছিলেন। 2018 সালে ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালেই এই অর্থ লেনদেনের অভিযোগ প্রকাশ্যে আসে। সেই সময় ট্রাম্পের সঙ্গে করা গোপন চুক্তি বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস। তার জেরেই নির্বাচনী প্রচারণা তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার আইনে এভাবে অর্থ দেয়া অবৈধ নয়, কিন্তু অভিযোগ হল ড্যানিয়েলসকে দেয়া ওই অর্থ কোহেনকে দেয়া লিগাল ফি হিসেবে দেখিয়ে ব্যবসার খরচ হিসেবে চালিয়েছেন ট্রাম্প। আর নিউ ইয়র্কের আইনে ব্যবসার নথিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়া ফৌজদারি অপরাধ। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী তহবিল আইনের লঙ্ঘনের পাশাপাশি ব্যবসায়িক জালিয়াতির অন্তত 30টি অভিযোগ এনেছেন ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাক। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এমন এক সময় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হল যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন ট্রাম্প। শুরু থেকেই অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক নিপীড়ন, নির্বাচনে হস্তক্ষেপ। রাজনীতি বিশ্লেষকদের মতে, নিজের ভক্ত সমর্থকদের সহানুভূতি আদায়ের জন্যই জামিন নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। এমনকি ভক্ত সমর্থকদের কাছে মামলার খরচ মেটানোর জন্য অর্থ সহায়তাও চেয়েছেন তিনি। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।